হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। ব্যাংকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের IDBI ব্যাংকে ট্রেনিং দিয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শূন্যপদে কিন্তু ভালোই রয়েছে, ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, রিক্রুটমেন্টটি করা হচ্ছে IDBI ব্যাংকে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের কোন কোন জোনের আন্ডারে কোন কোন রাজ্য পড়ছে, সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে। তো এখানে দেখো তোমাদের কলকাতার জোনের মধ্যে কিন্তু পড়ছে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট স্টেট, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও এই পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো এখানে তোমাদের প্রথমে এক বছরের ট্রেনিং হবে, PGDBF এই কোর্সের একটা ট্রেনিং হবে। তো এই ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদের কিন্তু স্থায়ী পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বা শূন্যপদ। এখানে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে মোট 600টি ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে ইউআরের জন্য 243, তারপরে দেখো SC 90টা, ST 45, EWS 60, OBC 162, ঠিক আছে। তো মোট কিন্তু 600 শূন্যপদ তোমাদের এখানে প্রকাশিত হয়েছে। এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সঙ্গে দেখো এজ বলা হয়েছে তোমাদের এখানে 31/8/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 20 থেকে 25 মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখে নাও তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা হিসাব করতে হবে 31/8/2023 এই তারিখ অনুযায়ী। এখানে দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে আগামী 30 সেপ্টেম্বর 2023, ঠিক আছে। এবং তোমাদের বলা হয়েছে এই নিয়োগের অনলাইন পরীক্ষা যেটা নেওয়া হবে, অনলাইন টেস্ট, যেটা তোমাদের ডেট বলা হচ্ছে 20 অক্টোবর 2023 তারিখ তোমাদের কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হবে, ওকে। সেই সঙ্গে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ডিপ্লোমা পাসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের বয়সের ছাড় বলা হয়েছে SC ST ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC NCL ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, আর PWBD ক্যাটাগরি প্রার্থীরা 10 বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখে নাও তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস। অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে SC ST এবং PWD ক্যাটাগরি ক্ষেত্রে 200 টাকা, সেই সঙ্গে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 1000 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি, সঙ্গে তোমাদের ইন্টিমেশন চার্জও পে করতে হবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, https://www.idbibank.in/idbi-bank। দেখতে পাচ্ছ লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তোমাদের সিলেকশান প্রসেস। দেখো তোমাদের বলা হয়েছে প্রথমেই অনলাইন টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের অনলাইন পরীক্ষার সিলেবাস এখানে উল্লেখ করা আছে। প্রথমত 1 নম্বরে বলা হয়েছে লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশান, যেখানে তোমাদের 60টি প্রশ্ন, 60 নম্বর। 2 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 40টি প্রশ্ন, 40 নম্বর। এবং 3 নম্বর সেকশান কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 40টি প্রশ্ন, 40 নম্বর। এবং 4 নম্বর সেকশান জেনারেল অর ইকোনমি অর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, যেখানে 60টি প্রশ্ন, 60 নম্বর। এই পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 করে, অর্থাৎ 4টি প্রশ্নে ভুল উত্তর করলে তোমাদের কিন্তু 1 নম্বর করে কেটে নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখে নাও তোমাদের লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদের ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য। তো লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হবে এবং তারপরে তোমাদের ট্রেনিং হবে 1 বছর। ট্রেনিং সাকসেসফুল হলে তোমাদের কিন্তু স্থায়ী পদে রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে। এবারে দেখে নাও তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে। দেখো তোমাদের এখানে মেনশন করা আছে 6 নম্বরে অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে একাধিক সেন্টারে। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য গ্রেটার কলকাতা, এখানে দেখো গ্রেটার কলকাতা, দুর্গাপুর, আসানসোল,
হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে।